হ্যালো এভরিওন, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো স্কলারশিপ অপরচুনিটি ইন সাউথ কোরিয়া উইদাউট আয়াস। আমরা যারা স্টাডি অ্যাব্রোডে যেতে চাইছি স্কলারশিপ নিয়ে এবং যাদের বিগ একটা কনসার্ন থাকে যে উইদাউট ইউকেভিআই আয়ালস অর একাডেমিক আয়ালস আমরা কোনো কান্ট্রিতে গিয়ে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চাই, তাদের জন্যে এই সাউথ কোরিয়াতে অনেকগুলো স্কলারশিপের অপরচুনিটি রয়েছে যেগুলোতে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবো এবং ব্যাচেলার মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামগুলো আমরা আয়েলসের স্কোর ছাড়াও কিন্তু স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ পাবো। সুতরাং আমরা আজকে দেখব এই স্কলারশিপের ইন ডিটেলস। স্কলারশিপস ইন সাউথ কোরিয়া উইদাউট আয়েলস 2022 হুইচ ইজ ফুললি ফান্ডেড। আমরা এখানে দেখতে পাচ্ছি নেক্সট যে অ্যাভেলেবল ইনটেক রয়েছে সেখানে সাউথ কোরিয়া থেকে 2000 স্কলারশিপ অফার করা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এবং এই স্কলারশিপ প্রোভাইড করা হচ্ছে সাউথ কোরিয়ান গভর্নমেন্ট থেকে। এই স্কলারশিপটা সাউথ কোরিয়ার যে বিভিন্ন পাবলিক এবং টপ রেটেড কিছু ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য প্রত্যেক বছর এই টাইপের স্কলারশিপগুলো প্রোভাইড করা হয়। এবং নেক্সট যে অ্যাভেলেবেল ইনটেক অর্থাৎ 2022-এর জন্য কিন্তু এরকম বেশ কিছু ওয়ান্ডারফুল অপরচুনিটি রয়েছে যে অপরচুনিটি থেকে আমরা সাউথ কোরিয়াতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবো উইদাউট আয়ালসে। আমরা এখানে কিছু বেসিক ইনফরমেশন দেখতে পাচ্ছি। স্কলারশিপস ইন সাউথ কোরিয়া উইদাউট আয়ালস 2022 ডিটেলস। হোস্ট কান্ট্রি হচ্ছে সাউথ কোরিয়া। এলিজেবল কান্ট্রি মানে কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোন ন্যাশনালিটির স্টুডেন্টরা এলিজেবল হবেন অ্যাপ্লিকেশন করার জন্য বা স্কলারশিপ পাওয়ার জন্য। এই সাউথ কোরিয়ার যে স্কলারশিপ উইদাউট আয়ালসের অপরচুনিটি এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড যে কোনো ন্যাশনালিটির স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্কলারশিপের টাইপটা কি? এই যে স্কলারশিপ, স্কলারশিপগুলো প্রত্যেকটাই ফান্ডেড স্কলারশিপ। কী কী ফিল্ড অ্যাভেলেবেল রয়েছে সাউথ কোরিয়ার পড়াশোনা করার জন্য? এখানে মাল্টিপল ফিল্ড রয়েছে। কী কী প্রোগ্রাম এখানে করা যাবে? যারা ব্যাচেলর করতে চাইছেন, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম করতে চাইছেন, এই তিনটা প্রোগ্রামের জন্যই সাউথ কোরিয়াতে স্কলারশিপ রয়েছে। সুতরাং তিনটা প্রোগ্রামের জন্যই আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। লিস্ট অফ কোরিয়ান ইউনিভার্সিটিস উইদাউট আয়ালস। প্রথমেই রয়েছে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি সাউথ কোরিয়া। এই ইউনিভার্সিটি সম্পর্কে মোটামুটি সবার একটা বেসিক আইডিয়া থাকার কথা, যারা সাউথ কোরিয়া সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া রাখেন। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি ইজ রেপুটেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইজ র্যাঙ্কড সেকেন্ড ইন সাউথ কোরিয়া অ্যান্ড 33rd ইন দ্য ইন্টায়ার ওয়ার্ল্ড। সো এই যে ইউনিভার্সিটিটা কীরকম টপ রেটেড একটা ইউনিভার্সিটি আমরা বুঝতে পারছি তাদের যে ন্যাশনাল র্যাঙ্কিং সাউথ কোরিয়াতে, সেইখানে এই ইউনিভার্সিটি রয়েছে সেকেন্ড পজিশনে এবং ওয়ার্ল্ড ওয়াইড এই ইউনিভার্সিটির পজিশন হচ্ছে 33তম। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি ডাজ নট রিকোয়ার আয়েলস। ইউ ক্যান প্রুভ ইয়োর ইংলিশ প্রফিসিয়েন্সি বাই সাবমিটিং টোফেল অর ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ফ্রম ইয়োর ইউনিভার্সিটি। আমরা আমাদের প্রিভিয়াস একাডেমিক ইনস্টিটিউট থেকে কিন্তু একটা MOI অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন প্রোভাইড করলে কিংবা টোফেলের স্কোর প্রোভাইড করলে কিন্তু আয়েলস ছাড়া সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি সাউথ কোরিয়াতে পড়াশোনার সুযোগ পাবো। এরপরে যে অপশন সেটা হচ্ছে সিজং ইউনিভার্সিটি সাউথ কোরিয়া। ইউ ক্যান অ্যাপ্লাই টু সিজং ইউনিভার্সিটি ইন সাউথ কোরিয়া বাই প্রেজেন্টিং ইয়োর ইংলিশ প্রফিসিয়েন্সি স্কিল এদার টোফেল অর ইয়োর ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ফ্রম ইয়োর প্রিভিয়াস ইউনিভার্সিটি অর ইউ ক্যান রাইট দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন ইন ইংলিশ ডিউরিং ইয়োর স্টাডি। এরপর কোরিয়া ইউনিভার্সিটি। কোরিয়া ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইউ ক্যান এন্টার দিস ইউনিভার্সিটি বাই প্রুভিং ইয়োর ইংলিশ প্রফিসিয়েন্সি। অর্থাৎ আমরা যেটা বুঝলাম, কোরিয়া ইউনিভার্সিটিতেও কিন্তু IELTS এর যে স্কোর সেটা ম্যান্ডেটরি নয়, সুতরাং আমরা এই ইউনিভার্সিটিতে উইদাউট আয়ালসে পড়তে পারবো। এরপর রয়েছে ইয়োনসেই ইউনিভার্সিটি সাউথ কোরিয়া। ইয়োনসেই ইউনিভার্সিটি ইন সাউথ কোরিয়া ইজ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি ইন সাউথ কোরিয়া। ইউ ক্যান এন্টার দিস ইউনিভার্সিটি বাই প্রুভিং ইয়োর ইংলিশ স্কিলস। গেচন ইউনিভার্সিটি। ইউ ক্যান এন্টার গেচন ইউনিভার্সিটি বাই প্রুভিং ইয়োর ইংলিশ প্রফিসিয়েন্সি বাই সাবমিটিং ইয়োর ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ফ্রম দ্য প্রিভিয়াস ইউনিভার্সিটি। এরপর রয়েছে হানিল ইউনিভার্সিটি সাউথ কোরিয়া। হানিল ইউনিভার্সিটি সাউথ কোরিয়া ইজ অলসো অ্যাকসেপ্ট স্টুডেন্টস উইদাউট আয়েলস। দেয়ার আর মেনি অল্টারনেটিভস ফর প্রুভিং ইয়োর ইংলিশ প্রফিসিয়েন্সি। আমরা যারা হানিল ইউনিভার্সিটিতে পড়তে আগ্রহী বা যারা একটু খোঁজ নিতে চায়, তারা কিন্তু এই ইউনিভার্সিটির অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে গিয়ে একটু চেক করলে দেখবো আয়েলস ছাড়া তারা অল্টারনেটিভ
ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি হিসেবে আর কি কি অপশন অ্যাকসেপ্ট করে। পোস্টেস ইউনিভার্সিটিজ সাউথ কোরিয়া, পোস্টেস ইউনিভার্সিটি ইন সাউথ কোরিয়া ইজ অফেন নট রেকর্ড বাই ইউনিভার্সিটিজ। পোস্টেস ইউনিভার্সিটি ইন সাউথ কোরিয়া ইজ এ প্রাইভেট ইউনিভার্সিটি ইন পোহাং সাউথ কোরিয়া। এটা হচ্ছে পাবলিক নয়, এটা প্রাইভেট একটা ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটি সম্পর্কে আমরা অ্যাজ ইউজুয়াল দেখে নিতে পারি। লিস্ট অব স্কলারশিপস অ্যান্ড ইন্টার্নশিপ ইন সাউথ কোরিয়া। এখন আমরা প্রথমে তো দেখলাম যে কোন কোন ইউনিভার্সিটিতে আমরা উইদাউট আইএলসে পড়তে পারবো। এখানে আমরা প্রথমে আলোচনা করলাম লিস্ট অফ কোরিয়ান ইউনিভার্সিটিস উইদাউট আইএলস। সুতরাং আমরা এখানে টোটাল 7টা ইউনিভার্সিটির মধ্যে 6টা পাবলিক, 1টা প্রাইভেট, টোটাল 7টা ইউনিভার্সিটিতে উইদাউট আইএলসে পড়তে পারবো। এখন যদি আমরা স্কলারশিপের লিস্টটা দেখি যে কী কী স্কলারশিপ রয়েছে এবং কী কী ইন্টার্নশিপ অপরচুনিটি রয়েছে সাউথ কোরিয়াতে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কিয়াংপোক ন্যাশনাল ইউনিভার্সিটি স্কলারশিপ ইন সাউথ কোরিয়া, এ ওয়ান্ডারফুল অপরচুনিটি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। কিয়াংপোক ন্যাশনাল ইউনিভার্সিটি স্কলারশিপ অফার্স মাস্টার্স অ্যান্ড পিএইচডি ডিগ্রি প্রোগ্রাম। আমরা যারা মাস্টার্স করতে চাই বা পিএইচডি প্রোগ্রাম করতে চাই তারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারব। এটা হচ্ছে KNU, যেটা সংক্ষেপ নাম হচ্ছে KNU, যেটা হচ্ছে কিয়াংপোক ন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই কিন্তু সব ইনফরমেশন দেখতে পারবো। এখানে ইন্টারন্যাশনাল কিছু সেকশন রয়েছে, আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট এডুকেশন অপশন রয়েছে। এখান থেকে কিন্তু আমরা সমস্ত ইনফরমেশন নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবো। পরের যে অপশন সেটা হচ্ছে গিস্ট স্কলারশিপ ইন সাউথ কোরিয়া। গিস্ট স্কলারশিপ অফার্স মাস্টার্স পিএইচডি অ্যান্ড MS লিডিং টু পিএইচডি আন্ডার গিস্ট স্কলারশিপ 2022। এরপর রয়েছে KDI স্কুল স্কলারশিপ ইন সাউথ কোরিয়া। ফুললি ফান্ডেড স্কলারশিপ প্রোগ্রামস ফর মাস্টার্স অ্যান্ড পিএইচডি ডিগ্রি প্রোগ্রাম আর অফার্ড বাই KDI স্কুল স্কলারশিপ। অর্থাৎ এই যে KDI স্কুল থেকে যে স্কলারশিপটা দেওয়া হচ্ছে সেখানে আমরা মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি করতে পারবো। এরপর রয়েছে কেস্ট ইউনিভার্সিটি স্কলারশিপ। এটা খুব ফেমাস একটা স্কলারশিপ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে। আমার চ্যানেলে কিন্তু প্রিভিয়াস একটা ভিডিও দেওয়া রয়েছে কেস্ট ইউনিভার্সিটি স্কলারশিপের সম্পর্কে। এখানে 300 জন স্টুডেন্টকে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রির জন্য স্কলারশিপ দেওয়া হবে, এবং যেটা হচ্ছে ফুললি ফান্ডেড একটা স্কলারশিপ অপরচুনিটি। এখানে আমরা জিস্ট ইন্টারন্যাশনাল অ্যাডমিশনের পেজে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পারি যে কবে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবো, কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবো। এখানে আমরা অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক যে একটা অপশন দেখতে পাচ্ছি, রিকোয়ার ডকুমেন্টসে গিয়েও কিন্তু আমরা দেখতে পারবো যে এই জিস্ট ইন্টারন্যাশনাল অ্যাডমিশনের জন্য কী কী আমাদের ম্যান্ডেটরি ডকুমেন্টস। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যান্ডেটরি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, সার্টিফাইড ডিগ্রি, ডিপ্লোমা অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, টু লেটার্স অফ রেকমেন্ডেশন অন দ্য প্রেসক্রাইব ফর্ম, এখানে তাদের PDF এবং ওয়ার্ড ফাইল দেওয়া আছে, অ্যান্ড ইংলিশ অফিসিয়াল ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর রিপোর্ট, এখানে তারা কী কী অ্যাকসেপ্ট করছে সেটাও দেওয়া আছে, এ কপি অফ অ্যাপ্লিকেন্ট পাসপোর্ট, লেটার অফ রেকমেন্ডেশন ফর ম্যাট্রিকুলেশন ফি ওয়েভার, সার্টিফিকেট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইস্যুড ফ্রম দ্য অ্যাপ্লিকেন্ট লাস্ট হোম ইউনিভার্সিটি। সুতরাং এই হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস ফর জিস্ট ইন্টারন্যাশনাল অ্যাডমিশন। এরপর রয়েছে SNU স্কলারশিপ ইন সাউথ কোরিয়া। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি অফার্স ফুললি ফান্ডেড স্কলারশিপ টু স্টাডি মাস্টার্স অর MPhil অ্যান্ড PhD অ্যান্ড MS লিডিং টু PhD। এখানে SNU স্কলারশিপের এই যে অপশন, এখানে তারা যে স্কলারশিপ প্রোভাইড করছে সেখানে আমরা মাস্টার্স করতে পারবো এবং PhD প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। এটা হচ্ছে SNU, তাদের যে অফিসিয়াল পেজ, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল পেজ। এখান থেকে আমরা অ্যাডমিশন ফর গ্রাজুয়েটের যে একটা PDF ফর্ম আছে এটা ডাউনলোড করে নিতে পারি, গাইডলাইন রয়েছে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারি, এবং রেকমেন্ডেশন সিস্টেমের সম্পর্কে তাদের একটা গাইডলাইন দেওয়া আছে। এখান থেকে আমরা তাদের ওভারভিউ দেখে আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট সব ইনফরমেশন নিয়ে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবো। এরপর রয়েছে USD স্কলারশিপস ইন সাউথ কোরিয়া। USD স্কলারশিপ ইন সাউথ কোরিয়া অফার 300 মাস্টার্স অ্যান্ড PhD ডিগ্রি স্কলারশিপ। এখানে যদি আমরা তাদের লিঙ্কটা একটু ওপেন করে নিই, তাহলে আমরা যেটা দেখলাম কোরিয়াতে টোটাল 7টা ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে আমরা উইদাউট আইএলটিএস পড়তে পারবো। তার মধ্যে 6টা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি এবং 1টা প্রাইভেট ইউনিভার্সিটি। এবং যে স্কলারশিপ বা ইন্টার্নশিপের অপরচুনিটি রয়েছে সেখানে আমরা দেখলাম যে এখানে টোটাল 7টা অপরচুনিটি রয়েছে স্কলারশিপ বা
ইন্টার্নশিপ করার জন্য। সুতরাং এই হচ্ছে সাউথ কোরিয়ার স্কলারশিপ এবং ইন্টার্নশিপ অপরচুনিটির ইনফরমেশন। আমরা যারা দেশে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাচ্ছি, যারা স্কলারশিপ নিয়ে ব্যাচেলার মাস্টার্স কিংবা পিএইচডি করতে চাচ্ছি অথবা ইন্টার্নশিপ করতে চাচ্ছি, তারা এই স্কলারশিপ সম্পর্কে একটু স্টাডি করতে পারি। প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজে কিন্তু স্কলারশিপ দেওয়া হয়, সেরকমভাবেই সাউথ কোরিয়া থেকেও স্কলারশিপ প্রোভাইড করা হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। এবং এখানে আমরা তিনটা প্রোগ্রামই করতে পারবো। এখানে আমরা আইএলটিএস ছাড়া প্রোগ্রাম করতে পারবো, স্কলারশিপ নিয়েও পড়াশোনা করতে পারবো। সুতরাং আমাদের যেটা করতে হবে, যে লিস্ট আমি বললাম যে কোন কোন ভার্সিটিতে উইদাউট আইএলটিএস করতে পারবো বা কোন কোন ইউনিভার্সিটি আমাদের স্কলারশিপ দিবে, সেই নামগুলো ধরে ধরে জাস্ট একটু তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করতে হবে। আর আমি লিঙ্কটা তো শেয়ার করে দেবো। আপনাদের যেটা করতে হবে, লিঙ্কে গিয়ে একটু চেক করতে হবে যে কখন স্কলারশিপটা ওপেন হচ্ছে, কখন স্কলারশিপের ডেডলাইনটা ওভার হচ্ছে, বা ওই স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে হলে কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস আমার প্রয়োজন হবে, বা আমি কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারি, বা কিভাবে ট্র্যাক করতে পারি আমার অ্যাপ্লিকেশনের পর। সুতরাং এই হচ্ছে সাউথ কোরিয়া স্কলারশিপ উইদাউট আইএলটিএস-এর একেবারে ডিটেলস বলা যায়। এটা একটা বেসিক আইডিয়া বা বেসিক ইনফরমেশন সাউথ কোরিয়া স্কলারশিপগুলো সম্পর্কে। এখন আপনাদের বোধগম্য হবে বা আপনাদের কাছে একটু ইজি হওয়ার কথা যে সাউথ কোরিয়াতে কোথায় কোথায় স্কলারশিপ দিচ্ছে, কোথায় কোথায় উইদাউট আইএলটিএস স্কলারশিপ দিচ্ছে। সুতরাং আপনারা এই ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে খুব ইজিলি কিন্তু ট্র্যাক করতে পারেন বা একটু স্টাডি করতে পারেন এবং সেই নলেজটাকে কাজে লাগিয়ে স্কলারশিপটা গেইন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।